হ্যালো বন্ধুরা জোসেফ গাম্বা পুনরায় ওড়িশা এফসির কোচ হবার পর এক এক করে কিন্তু আগেরবার জোসেফ গাম্বা আমলে যে ফুটবলাররা বিদেশি খেলেছিল তাদেরকে প্রায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এইবারও কিন্তু তারা ফিরিয়ে আনছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডিওগো মরিসিওকে ডিওগো মরিশিয় উড়িশা এফসিতে কী দুর্দান্ত খেলেছে সেটা আমরা সবাই জানি এবং সেখান থেকে তারপরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই সিটি এফসির হয়ে দিওগো মরিসিও কিন্তু খেলেছিল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দিওগো মরিশিয়র কিন্তু একটা গোলও রয়েছে গোলটা খুব ভালো চেনে লং রেঞ্জ শটও নিতে পারে এবং ফিজিক্যালিটিও খুব ভালো তবে মুম্বাইয়ের হয়ে খেলায় যেটা দেখা গেছে ডিওগো মরিসিওর কিন্তু আমরা যে ডিওগো মরিসিওকে উড়িষ্যা এফসি চিনেছিলাম সেই ডিওগো মরিসিও কিন্তু দেখতে পায়নি কারণ তার কিছুটা ফিজিক্যাল এরপর আসি আজকে দ্বিতীয় নিউজে যেখানে হায়দ্রাবাদ এফসি তাদের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনির কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে লাক্মীকান্ত কাটিমণিকে আমরা গত ইয়ার আইএসএল এ দেখেছি দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার আগের বছর সে মতো খেলতে পারেনি কিন্তু গত বছর জাস্ট ফটাফটি একটা পারফরমেন্স ছিল বলা যায় তো হায়দ্রাবাদ এফসে কিন্তু লক্ষ্মীকান্ত কাট্রিমণির কন্ট্রাক্ট এক্সটেনশন করলো এবং এটা দু হাজার চব্বিশ সাল অবধি অর্থাৎ আরও দুই বছর কিন্তু কাট্টিমণি হায়দ্রাবাদে থাকছে